এই বইগুলো দেখে নিন, জিহাদ ও কিতাল মাতার আমির জামাতের লেখা বই। জিহাদ ও কিতাল পড়লে বুঝতে পারবেন ভিতরে কি আছে, কিতাল কাকে বলে আর জিহাদ কাকে বলে। জিহাদ আমাদের করতেই হবে, জিহাদ নিঃসন্দেহে একটা সর্বোচ্চ ইবাদত মুসলমানদের জন্য। জিহাদকে অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করতে হবে, জিহাদকে অস্বীকার করলে আল্লাহর কালামকে অস্বীকার করতে হবে। অতএব জিহাদ অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা জঙ্গিবাদকে ঘৃণা করি, জিহাদের নাম করে যে জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে, মুসলমান মুসলমানদেরকে হত্যা করছে, এটা ইসলাম সমর্থন করে না। জিহাদ করার জন্য বৈধ কর্তৃপক্ষ লাগবে, সরকারের নির্দেশ লাগবে, যে কেউ জিহাদ করতে পারে না। আমি চাইলেই আমার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে জিহাদ করব, আপনি চাইলেই আপনার মহল লোকদেরকে নিয়ে জিহাদ করবেন, কিতাল করবেন, এইটা ইসলাম অনুমোদন করে না। ইসলাম এইটাকে জিহাদ বলে নাই। জিহাদ মানুষের সার্বিক জীবনটাই হচ্ছে জিহাদ। জঙ্গিদের যে কোরআনের দলিলগুলো আছে, কোরআন হাদিসের যে আয়াতগুলোর অপব্যাখ্যা তারা করছে, তার জবাবে এই বইটি মোতারাম আমির জামাত লিখেছেন, চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব। বিশ্বাসগত বিভ্রান্তির জবাব, কি জবাব, কি দলিল তারা দিচ্ছে কোরআন থেকে, এই দলিলগুলোর যে অপব্যাখ্যা করা হচ্ছে তার সঠিক ব্যাখ্যা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব মোতারাম আমির জামাত তার এই বইটার মধ্যে তুলে ধরেছেন। বহু আগেই, আজকের কথা নয়, এই বইটা বের হয়েছে 2016 সালে, এই বইটা বাজারে এসেছে। অথচ তারপরে র্যাবের পক্ষ থেকে একটা বই বের হয়েছে, তার বহু আগে এই বইটি ময়দানে ছাড়া হয়েছে। এই বইটা দলিল ভিত্তিক বই, একজন পণ্ডিত মানুষ লিখেছেন, যে এটা যার তার কোনো লেখা নয়। মোতারাম আমির জামাত এদেশের পাঁচ ভাষার পণ্ডিত, আপনারা জানেন, তার লেখনী যারা জানেন, তার বক্তব্য যারা শোনেন, তারা বুঝতে পারেন তার সম্পর্কে। তিনি দলিল ভিত্তিক তাদের জবাবগুলিকে খণ্ডন করে দিয়েছেন। আহলে হাদিস আন্দোলন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আহলে হাদিস আন্দোলনের ভূমিকা এই বইটি পড়ে দেখবেন। আহলে হাদিস আন্দোলন কীভাবে ভূমিকা রেখেছে, অতীতে রেখেছে, বর্তমানে রাখছে, আগামী দিনও রাখবে ইনশাআল্লাহ, এই বইটি পড়ে দেখবেন। তারপর একটি নতুন বই এসেছে, অ্যাক্সিডেন্ট, এই বিশ্ব সৃষ্টি নিয়ে আমির জামাতের সর্বশেষ লেখা একটা বই, গত কয়েক দুই মাস আগে এই বইটি বের হয়েছে। এই বইটা আপনারা নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, জিহাদ ও কিতালের মধ্যে আমরা পার্থক্য বোঝার চেষ্টা করব। জিহাদের উদ্দেশ্য হবে কি আর জিহাদ কখন ফরজ ফরজে আইন হবে, এই দুইটি বিষয় বলার সময় হবে কিনা জানি না, সংক্ষেপে শুধু বলে দিচ্ছি। মুসলমানদের বিরুদ্ধে জিহাদ নেই, এটা আগেই বলেছি। জিহাদ ফরজে আইন হবে চারটা অবস্থায়। ওই যে কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ হয়েছে কিন্তু রমজান মাসে, এখন কিতাল ফরজ হবে কখন। জিহাদ, জিহাদের চূড়ান্ত স্তর হচ্ছে মারামারি করা, যুদ্ধ করা, সশস্ত্র জিহাদ। জিহাদ চারটা স্তরে জিহাদ হয়, অন্তর দিয়ে জিহাদ হয়, মুখ দিয়ে জিহাদ হয়, হাত দিয়ে জিহাদ হয়, হাত দিয়ে জিহাদ হয়, সশস্ত্র জিহাদ হয়, অন্তরের জিহাদ, মুখের জিহাদ, আর একটা হলো সশস্ত্র জিহাদ, মুখোমুখি যখন হয়ে যাবে শত্রুর সাথে তখন জিহাদ। তবে মুসলমানের বিরুদ্ধে মুসলমানদের কোনো জিহাদ নাই। জিহাদ ফরজ হয় চারটা অবস্থায়। তার এক নম্বর হচ্ছে মুসলমানদের বাড়িতে বা শহরে যখন শত্রু বাহিনী আক্রমণ করে, যদি আপনি আক্রান্ত হয়ে যান, আজকে যদি বাংলাদেশ কোনো বহির শত্রু কর্তৃক আক্রান্ত হয়ে যায়, বিদেশি কোনো শত্রু কর্তৃক যদি বাংলাদেশ আক্রান্ত হয়, বাংলাদেশ সরকারের আহ্বানে এদেশের প্রত্যেকটি মুসলমানের জন্য জিহাদ ফরজ হয়ে যাবে। এই মাটিকে রক্ষা করার জন্য, এই জন্মভূমিকে রক্ষা করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য জিহাদ ফরজ হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গুলযাতান ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। হে ইমানদারগণ, তোমরা যুদ্ধ করো ওই সব কাফেরের বিরুদ্ধে যারা তোমাদের দুয়ারে হানা দিয়েছে, যারা তোমাদের উপর আক্রমণ করেছে, তোমাদের শহরে উপস্থিত হয়েছে, তোমাদের দুয়ারে আক্রমণ করেছে। আল্লাহ বলছেন তাদের বিরুদ্ধে জিহাদ করো। সূরা তওবার 123 নম্বর আয়াত আল্লাহ আরো বলছেন, সূরা তওবার 41 আয়াতে বলছেন, ইনফিরু খিফাফা ওয়াসিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। বেরিয়ে যাও, তোমরা যুবক হও, বৃদ্ধ হও, একাকী হও, দলবদ্ধভাবে হও, তোমরা
বেরিয়ে পড়ো, তোমাদের মাল এবং জান দিয়ে তোমরা জিহাদ করো, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। ইন কুনতুম তাআলামুন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জেনে থাকো। এক অবস্থা। দুই নম্বর অবস্থা হচ্ছে, শাসক যখন কাউকে যুদ্ধে বের হওয়ার নির্দেশ প্রদান করে, শাসক যদি কাউকে যুদ্ধের নির্দেশ দেন, শাসক যদি কাউকে জিহাদের নির্দেশ দেন, তার উপর জিহাদ ফরজে আইন। সরকার যদি বলে যে তোমাদেরকে ওই শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে হবে, ইসলাম বিরোধী শক্তি চাঙ্গা হয়েছে, মাথা চাড়া দিয়েছে, দেশকে দখল করতে এগিয়ে আসছে, এই দেশের যারা যুবক শ্রেণী আছো তোমরা বেরিয়ে পড়ো সরকারি বাহিনীর সাথে, আমরা বেরিয়ে পড়ব, ঠিক ওই সময় জিহাদ ফরজে আইন হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ। হে ইমানদারগণ, তোমাদের কি হয়েছে যখন তোমাদেরকে জিহাদের আদেশ করা হয়, তখন তোমরা কেন মাটি কামড়ে পড়ে থাকো, তোমরা কেন বের হয়ে যাচ্ছ না? যখন তোমাদেরকে জিহাদের নির্দেশ দেওয়া হচ্ছে তখন তোমরা বেরিয়ে যাচ্ছ না কেন? আর অতএব তুম বিল হায়াতিদ দুনিয়া বিল আখিরা, তোমরা কি আখিরাতের চাইতে এই দুনিয়ার জীবনটা পেয়ে বেশি খুশি হয়ে গেছো, বেশি সন্তুষ্ট হয়েছ? অতএব শুনে রেখো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ইল্লা কালিল, দুনিয়ার জীবনের উপকরণ আখেরাতের চাইতে খুবই সামান্য, দুনিয়ায় কিছুই নাই আখেরাতের তুলনায়, আখেরাতে যত কিছু আছে বিবরণ দিয়ে শেষ করা যাবে না। শুধুমাত্র শুনে রাখুন, আল্লাহ একটা আল্লাহ নবী একটা হাদিসে বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহ তার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন নেয়ামতের প্রস্তুত করে রেখেছেন, মাল আইনা রাত ওয়ালা উদুনা সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। আল্লাহ বলছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন বস্তু প্রস্তুত করে রেখেছি যেটা তার কান কোনোদিন শুনে নাই, তার চোখ কোনোদিন দেখে নাই, তার হৃদয় দিয়ে কোনোদিন কল্পনা করতে পারে নাই, এত নেয়ামত, এত খানাবিনা, এত বিদেশিতা আল্লাহ জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছেন। সেই জান্নাতের জন্য আমাদের চিন্তা করতে হবে, দুনিয়ার কোনো দাম নাই আল্লাহর কাছে, একটা মাছের ডানার সমপরিমাণ দান আল দাম আল্লাহর কাছে দুনিয়ার নাই। তিন নম্বর ফরজ আইন হবে কখন? যখন যুদ্ধের সারিতে উপস্থিত হয়ে যাবে, যুদ্ধের সারিতে যখন উপস্থিত হয়ে যাবে তখন ফিরে আসার সুযোগ নেই। জিহাদ ফরজ আইন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল লাযীনা কাফারু যুহাফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। হে ইমানদারগণ, যখন তোমরা কাফির বাহিনীর সাথে যুদ্ধে মুখোমুখি হয়ে যাবে তখন সেখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে না, পিঠ ফিরিয়ে পালিয়ে আসবে না, মুখোমুখি হয়ে গেছো, যুদ্ধ অবধারিত, জিহাদ তোমাকে তখন করতেই হবে। ফরজ আইন। আর একটা ফরজ আইন হচ্ছে যখন মানুষ বাধ্য হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহীদ, ওমান কুতিলা দুনা দীনি ফাহুয়া শাহীদ, ওমান কুতিলা দুনা দামি ফাহুয়া শাহীদ, ওমান কুতিলা দুনা আহলি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার মাল রক্ষার্থে নিহত হয় সে ব্যক্তি শহীদ, যে ব্যক্তি তার দিন রক্ষার্থে নিহত হয় ওই ব্যক্তি শহীদ, যে ব্যক্তি তার জীবন রক্ষার্থে নিহত হয় ওই ব্যক্তি শহীদ, আর যে ব্যক্তি তার পরিবার রক্ষার্থে নিহত হয় ওই ব্যক্তিও শহীদ। এইখানে চারটা শহীদের কথা বলা হলো।